আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা শিখব উড এর গুরুত্বপূর্ণ তিনটি ব্যবহার। আপনাদের মধ্যে বেশিরভাগই এই উডের ব্যবহার নিয়ে খুবই কনফিউজড, আমাকে প্রায় টেক্সট করেন, আমার বিভিন্ন পোস্টের মধ্যে কমেন্ট করেন যে উডের ব্যবহারটা একটু শিখিয়ে দেন। ওকে, সো উডের অনেকগুলো ব্যবহার আছে, বাট তার মধ্যে প্রতিদিন ব্যবহারযোগ্য তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওটি। উডের প্রথম ব্যবহার, আপনি কি যেখানে উইল ইউজ করেন ঠিক ওই একই জায়গায় কি উড ইউজ করতে পারবেন? যেমন ধরুন আমি বললাম আমি তোমার সাথে আগামীকাল দেখা করব, আই উইল মিট ইউ টুমোরো ডেফিনেটলি। এখন এই জায়গায় আপনি কি বলতে পারবেন যে আই উড মিট ইউ টুমোরো? দিস ইজ আ কোয়েশ্চেন। এখানেই কনফিউশনটা মেইনলি তৈরি হয়। এখন প্রশ্ন হলো আই উইল মিট ইউ টুমোরো, এটার পরিবর্তে আমরা কি বলতে পারবো কি না কি আই উড মিট ইউ টুমোরো? উত্তর হচ্ছে ইয়েস, আপনি বলতে পারবেন। উইলকে সরাসরি আপনি কি করতে পারবেন, উড দিয়ে রিপ্লেস করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটু জিনিস মাথায় রাখতে হবে, উইল দ্বারা আমরা কনফার্মেশন বুঝি, নিশ্চয়তা বুঝি। যেমন আই উইল মিট ইউ টুমোরো এর মানে হচ্ছে তোমার সাথে আমি মিট করবো, এটা কনফার্ম। তুমি ধরো আমি আসতেছি, কালকে দেখা হচ্ছে, কনফার্ম। বাট যখন আমি বলবো আই উইল মিট ইউ টুমোরো, তখন ব্যাপারটা হয়ে যায় লেস কনফার্ম। কি হয়ে যায়? লেস কনফার্ম। আপনি যখন বলবেন আই উইল মিট ইউ টুমোরো, এর মানে হচ্ছে আমি তোমার সাথে কাল মিট করব, আবার নাও করতে পারি। সো কেউ যদি আপনাকে উড বলে উইলের জায়গায়, তাহলে ধরে নেবেন যে ব্যাপারটা পুরোপুরি কনফার্ম না, আসতেও পারে আবার নাও আসতে পারে। সো একইভাবে আপনি যখন স্পিকার হবেন, আপনি যখন উড বলবেন, আপনার যে শ্রোতা বা যার সাথে আপনি কথা বলছেন সেও ধরে নেবে কি আপনি কাজটি করতে পারেন, আবার নাও করতে পারেন। সো মোদ্দা কথা হচ্ছে উইল হচ্ছে একেবারে হার্ড একটা ব্যাপার, হ্যাঁ হবেই হবে, আমি আসবোই আসবো, যাবোই যাবো, খাবোই খাবো। বাট উড হচ্ছে একটু সফট, উইলের মতো কনফার্মেশন দেয় না, একটু সফট থাকে। লাইক আই উইল পাবলিশ আ ভিডিও টুমোরো, ইট মিন্স কালকে আমি পাবলিশ করবোই, আপনারা দেখবেন। বাট আমি তো বলি আই উইল পাবলিশ আ ভিডিও টুমোরো, এর মানে হচ্ছে আমি ভিডিও পাবলিশ করবো, আবার নাও করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন উইল অ্যান্ড উড। এটা নিয়ে আমাদের প্রায় কনফিউশন, আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আমরা দেখি যে নেটিভ ইংলিশ স্পিকাররা উইল বলে না, শুধু বারবার দেখি উড উড উড, কোত্থেকে আসে এটা? এই যে এই জায়গা থেকে আসে, তারা উইলটা তো একদম কনফার্ম দেখে তারা নিজেদেরকে একটু লাইক সেফ জোনে রাখতে চায়, এজন্য উইল না বলে তারা কি বলে, উড বলে। আপনি আজকে থেকে কি করবেন, একটু নিজেকে সেফ জোনে রাখার জন্য উইল না বলে উড বলবেন। দ্যাট উড বি আ ফ্যান্টাস্টিক সেন্টেন্স। এবার হচ্ছে উডের সেকেন্ড ব্যবহার, এটা একেবারে সহজ। এটি হচ্ছে আমরা কি করি বাক্যের মধ্যে উইলের পাস্ট ফর্ম আমরা জানি উড, তাহলে এই উডটা কখন ব্যবহার হয় এটা ডিপেন্ড করবে সেন্টেন্সের উপরে। সেটা কি, খেয়াল করেন, আমি একটি বাংলা বাক্য বললাম, কি বলেন তো, সে বলল যে সে আসবে। তাহলে সে বলল এটা হচ্ছে পাস্ট, আর সে আসবে এটা হচ্ছে ফিউচার। তাহলে এক অংশ পাস্ট আর এক অংশ কি, ফিউচার। এখন আপনি যদি ইংরেজি করেন এভাবে হি সেড দ্যাট হি উইল কাম, এটা ভুল ইংলিশ। এটা সঠিক ইংলিশ কি, হি সেড দ্যাট হি উড কাম। যেহেতু প্রথম অংশ পাস্ট, পরের অংশ পাস্ট হবে, অতএব ওই উইল হয়ে যাবে কি, উড। অর্থাৎ এক্ষেত্রে উইলের পাস্ট ফর্ম উডটা কি ব্যবহৃত হয়। সো হি সেড দ্যাট হি উড কাম, আই সেড দ্যাট আই উড পাবলিশ আ ভিডিও, মনে থাকবে। সো উইলের পাস্ট ফর্ম উড এক্ষেত্রেও আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো এই ধরনের বাক্যে যেগুলো আমি এক্সাম্পল দিলাম, রাইট। আর সেটি হচ্ছে কি একদম টেকনিক, সেই টেকনিকটা হচ্ছে যে আপনারা ওই যে ইউজ টু ইউজ করেন না, ইউজ টু কখন ইউজ হয়, আমি আমার আগের একটি ভিডিওতে ইউজ টুর ব্যবহার শিখিয়েছি, রাইট। সো সেখানে ছিল যে অতীতের কোন একটি কাজ যদি আমরা কি রিপিটেডলি করি, তখন আমরা কি করি, ইউজ টু ইউজ করি। যেমন ধরেন আমি কি বললাম যে আমি ফুটবল খেলতাম, এখন তো খেলেন না, তার মানে অতীতে কি একবার খেলতেন, এটা বারবার খেলতেন। সো আই ইউজ টু প্লে ফুটবল। সো এখন আপনি কি বলতে পারবেন, আই উড প্লে ফুটবল। আমি ইংরেজি শিখতাম, আই ইউজ টু লার্ন ইংলিশ, কি হবে, আই উড লার্ন ইংলিশ। তো এভাবে যেখানে আপনি ইউজ টু ইউজ করতে পারবেন, সেখানে আপনি কি করতে পারবেন, উড ইউজ করতে পারবেন। সো আপনি ইউজ টু কে উড দ্বারা রিপ্লেস করে ফেলতে পারবেন। সো গাইস, আমরা শিখে ফেললাম উডের গুরুত্বপূর্ণ
তিনটি ব্যবহার, রাইট? বিশেষ করে প্রথম যে নিয়মটা সেটা কিন্তু খুবই অসাধারণ, খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কনফিউশনটা ওখানেই বেশি হয়। এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় যে ব্যবহার সেটাও কিন্তু অসাধারণ, বিকজ আপনার পুরো কথাবার্তার মধ্যে ভ্যারিয়েশন চলে আসবে। সো এই তিনটি ব্যবহার আপনি কী করেন, একটু পজ দিয়ে দিয়ে ভিডিওটা থেকে দেখেন, লিখেন, নোট করেন, অনেকগুলো বাক্য তৈরি করেন, অ্যান্ড দেন আপনি দেখবেন যে ব্যাপারগুলো একেবারে পানির মতো ক্লিয়ার। So guys, I believe this video is really handy and I would request you to share this video with others because they should learn it as well. So, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। Bye-bye.